আসসালামু আলাইকুম, আমি আমিরুল মুমিনীন মানিক। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির ফ্রাইডে ফায়ার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ইংরেজিতে একটি টার্ম রয়েছে, কালচারাল ডিপ্লোম্যাসি, বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কূটনীতি। পৃথিবীতে নানা ধরনের কূটনীতির কথা আমরা জানি, রাজনৈতিক কূটনীতি, সামরিক কূটনীতি, কিন্তু এর বাইরে কালচারাল ডিপ্লোম্যাসি বা সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলা হয়ে থাকে যে জাতিগোষ্ঠীর সংস্কৃতি যতটা সমৃদ্ধ, সেই জাতিগোষ্ঠী সাংস্কৃতিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের উপর ঠিক ততটা প্রভাব রাখতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা যদি আমাদের শৈশবে ফিরে যাই, কি দেখব? আলিফ লাইলা, টারজান, ম্যাকগাইভার এর বিদেশি সিরিয়ালগুলো আমাদের মুগ্ধ করে রাখত। চলুন না আরেকবার আমরা শৈশবে যাই। আলিফ লাইলা, প্রিয় বন্ধুরা, এই যে বিদেশি সিরিয়ালগুলোর প্রতি আমাদের মমত্ব বোধ, ভালোবাসা মনের মধ্যে গেঁথে থাকা, এটি বড় ধরনের সাংস্কৃতিক প্রভাব। এই সময়ে আমরা কি দেখছি? স্টার জলসা বা এর মতো আরও অন্যান্য চ্যানেলগুলো আমাদের দেশে কতিপয় সিরিয়াল এবং ধারাবাহিকের মাধ্যমে তরুণ প্রজন্মের সাংস্কৃতিক এবং নৈতিক চরিত্রকে নষ্ট করছে। প্রিয় দর্শক, হাল সময়ে আমরা যদি বলি, কালচারাল ডিপ্লোমেসিতে সবচেয়ে সফলতার উদাহরণ রেখেছে তুরস্ক। এর জন্যে তারা দুটো সিরিয়ালকে কাজে লাগিয়েছে, একটি হচ্ছে দিরিলিস আর্তুগ্রুল, অন্যটি হচ্ছে কুরুলুস উসমান। এই দুটো সিরিয়াল দিয়ে বিশ্বব্যাপী তুরস্ক অসাধারণভাবে কালচারাল ডিপ্লোমেসিকে ছড়িয়ে দিয়েছে। শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, খোদ এই দক্ষিণ এশিয়াতেও দিরিলিস আর্তুগ্রুল এবং কুরুলুস উসমান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সমাজতান্ত্রিক রাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কি বলেন দিরিলিস আর্তুগ্রুল সম্পর্কে, একবার শুনুন। ঠিক এভাবেই তুরস্ক বিশ্বমানের সিরিয়াল দিয়ে সমগ্র বিশ্বে একটি সাংস্কৃতিক আধিপত্য তৈরি করতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, চীন কি এরকম সাংস্কৃতিক আধিপত্য তৈরি করতে পারবে? বুদ্ধিবৃত্তিকভাবে চীন কতটা এগিয়ে, এটিও একটি প্রশ্নের বিষয়। আমরা নিঃসন্দেহে বলতে পারি, সামরিক এবং অর্থনৈতিকভাবে চীন পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মতো একটি শক্তি, কিন্তু সাংস্কৃতিকভাবে বা বুদ্ধিবৃত্তিকভাবে তারা কতটা শক্তিশালী, এই প্রশ্নটাকে সামনে রেখে আমরা আমাদের আলোচ্য বিষয়ের গভীরে প্রবেশ করতে চাই। চীন বাংলাদেশকে নিয়ে নানা পরিকল্পনা যেমন করেছে, সেটা অর্থনৈতিক এবং সামরিক, ঠিক তেমনি বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ছড়িয়ে দেবার জন্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। প্রিয় দর্শক, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বশেষ যেবার বাংলাদেশে এসেছিলেন, সেবার তার ভাষণে বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রাচীনকালের। তিনি এই সম্পর্কের সুতো সামনে উপস্থাপন করতে গিয়ে তাদের একজন প্রখ্যাত সমুদ্রচারী চুং হার উদাহরণ এনেছেন। প্রাচীনকালে তিনি বাংলাদেশে দুবার এসেছিলেন, বাংলাদেশ সফর করেছিলেন। প্রাচীনকালের ইতিহাস ঘাটলে আমরা আরও দেখতে পাই, এই বাংলার রাজা তৎকালীন চীনের মিং বংশের সম্রাটকে একটি জিরাফ উপহার দিয়েছিলেন। সেই জিরাফ নিয়ে নানা ধরনের রূপকথা, গল্প, কিংবদন্তি চীনের উপন্যাসগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাছাড়া ঠিক ওই প্রাচীনকালেই বাংলার সঙ্গে চীনের যোগাযোগ হতো দক্ষিণ রেশম পথ এবং সামুদ্রিক রেশম পথ দিয়ে। এই দুটো পথ তখন ছিল যোগাযোগ এবং অন্যান্য সকল কাজের মূল কেন্দ্রবিন্দু। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওই ভাষণে এটিও বলেছিলেন যে 50 এবং 60-এর দশকে এই পূর্ব বাংলায় চীনের তৎকালীন প্রধানমন্ত্রী চৌ এন লাই দুবার সফর করেছিলেন।
এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন চায়না সফর করেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, চীনের প্রেসিডেন্ট ওই ভাষণে আরও উল্লেখ করেন ফাহিয়েন এবং হিউয়েন সাং তারা বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ সন্ধান বা খোঁজ করার জন্যে এই বাংলাদেশে এসেছিলেন। ঠিক একইভাবে অতীশ দীপঙ্কর, তিনি চীনে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মের বাণী প্রচার করবার জন্যে। এই বিষয়গুলো চীনের প্রেসিডেন্ট উত্থাপন করেছিলেন ওই ভাষণে। এই উদাহরণটি দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের মধ্যে চীনের সম্পর্ক অনেক গভীর এবং দৃঢ় এবং সাংস্কৃতিকভাবে ঐতিহ্যগত দিক দিয়ে শক্তিশালী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সঙ্গে চীনের এত এত যে সম্পর্ক, এর মধ্যে সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক এবং গণমাধ্যমের সম্পর্ক কতটুকু? প্রিয় দর্শক, নতুন খবর হচ্ছে চীন এই বিষয়ে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সাংস্কৃতিকভাবেও বাংলাদেশের সঙ্গে চীন যেন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড আদান প্রদান করতে পারে, সেই জন্যে একটি বড় ধরনের পরিকল্পনা নিয়েছে চীনের সরকার এবং বাংলাদেশের চীনের দূতাবাস। প্রথম পরিকল্পনা হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠা করা। সেই মিডিয়া প্রতিষ্ঠা করার জন্যে ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছে বাংলাদেশের চীনা দূতাবাস। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন চায়না রেডিও ইন্টারন্যাশনাল CRI এর বাংলা ভাষায় যে সম্প্রচার হয় সেটা বেইজিং অফিস থেকেই। কিন্তু সাম্প্রতিক সময়ে, একদম হাল সময়ে, বাংলাদেশের চায়না দূতাবাস একটি উদ্যোগ নিয়েছে যার মধ্য দিয়ে গুলশান অথবা বারিধারায় এখন CRI অর্থাৎ চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা শাখা খোলা হবে। যেমনটি আমরা জানি যে ভয়েস অব আমেরিকার রয়েছে, BBC-র রয়েছে, বাংলাদেশের শাখা বাংলাদেশেই রয়েছে, ঠিক তেমনি তারাও তৎপরতা শুরু করছে। এবং এই তৎপরতাকে বাস্তবায়ন করার জন্যে ইতোমধ্যে লোকবল, সাংবাদিক, মিডিয়ার কলাকুশলী তারা নিচ্ছে। খুবই সম্মানজনক সম্মানের ভিত্তিতেই পেশাদার সাংবাদিকদের নিচ্ছে CRI এর বাংলা ভাষার শাখাটি। শুধু তাই নয়, এই যে অনলাইন রেডিও, এই অনলাইন কার্যক্রমের মধ্যে তারা সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না, এর পাশাপাশি একটি স্যাটেলাইট চ্যানেলও করার চিন্তাভাবনা করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে শুধু সামরিক, অর্থনৈতিক বা অন্যান্য সম্পর্ক নয়, সাংস্কৃতিকভাবেও বাংলাদেশে তাদের পক্ষের একটা গোষ্ঠী তৈরি করা যারা সবসময় চীনের স্বার্থের পক্ষে কাজ করবে। এখন প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে এই যে চীনের কালচারাল ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসির মধ্য দিয়ে বাংলাদেশ কতটা লাভবান হবে? প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন চায়না মিডিয়া গ্রুপ বাংলা ভিশনে এবছরের গোড়ার দিকে একটি ধারাবাহিক অনুষ্ঠান করেছিল। আমরা খুব খুশি, আমরা বাংলা ভিশনের সাথে সহযোগিতা করে এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। বাংলাদেশে চায়না কতটা বিনিয়োগ করেছে, বাংলাদেশে চায়নার কি কি খাতে অবদান রয়েছে, সেগুলো তুলে ধরবার তারা চেষ্টা করেছে। এখন পরিকল্পিত তৎপরতার মধ্য দিয়ে তারা চাইছে বাংলাদেশের সঙ্গে চীনের শুধু অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক নয়, বরং সাংস্কৃতিক এবং চেতনাগত একটি সম্পর্ক তৈরি হোক। তবে শেষ কথা এখনো বলা যায় না, শেষের জন্যে অপেক্ষা করতেই হবে যে চীন এক্ষেত্রে কতটা সফল হবে। চীন কি সাংস্কৃতিক তৎপরতা দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করতে পারবে বা বাংলাদেশে একটি সাংস্কৃতিক আধিপত্য তৈরি করতে পারবে, সেটা বাংলাদেশের মানুষের জন্য কতটা ইতিবাচক হবে, এটিও দেখার বিষয়ে। প্রিয় দর্শক, চীন বাংলাদেশের এই সম্পর্কের নতুন মাত্রা কতদূর যাবে, কোথায় গিয়ে ঠেকবে, কি কি হবে, সেই জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমরা সবাই আসুন ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। শুভেচ্ছা নিরন্তর।